এই আয়োজন স্বজন হারানো মানুষদের, যাদের কেউ তাদের প্রাণের চেয়ে প্রিয় ব্যক্তিকে হারিয়েছেন সাম্প্রতিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে, কেউ বা গত ১৬ বছর আওয়ামী লীগ শাসনামলে হারিয়েছেন তাদের প্রাণপ্রিয় স্বজনকে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ত্যাগ স্বীকার করা ব্যক্তিদের স্মরণে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সাম্প্রতিক আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী জনতার স্বজনরা জানান বিচারের দাবি। তারা কোনো কাগজ দিল না, কোনো মামলা নিল না, তদন্তে তো আসলো না। তারপর আবার এই চেয়ারম্যান অফিসে যাইয়া একটা সার্টিফিকেট দিল যার কোনো ভিত্তি নাই, লেখছে সাধারণ মৃত্যু। এরপরে যাই হোক মাটি দিলাম, এই এই অবস্থা যাতে আর কোনো বাবার প্রতি না হয়। আমার ভাই হাত দিয়ে না করতেছিল, আর গুলি কইরেন না, তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল, দুইবার দুই তার দুই পার্টি বন্ধুরা আসছিল তাকে নেওয়ার জন্য। গত ১৬ বছরে গুম খুনের শিকার ব্যক্তিদের স্বজনরাও জানান তাদের চাওয়া পাওয়ার কথা। প্রতিটা গুলির হিসাব নিব আমরা, আমাদের গুম হয়ে যাওয়া যে ভাইরা যাদেরকে গত ১৬ বছরে হত্যা করা হয়েছে, জুলাইয়ের ছাত্র আন্দোলনে আমার যত ভাইদেরকে হত্যা করা হয়েছে যারা এখনো নিখোঁজ, প্রতিটা বিচারের দাবিতে শেখ হাসিনা ও তার যত দোসরদের প্রতিবার ফাঁসি হবে। ২০০৯ সালে এই সরকার গঠিত হওয়ার পর ২০১০ সালে বিএনপির পক্ষ থেকে ডাকা প্রথম হরতাল ছিল ২৬শে জুন, কিন্তু আমার বাবাকে ২৫শে জুন রাতে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ইন্দিরা রোডের একটা অন্ধকার গলি থেকে। কত শত সন্তান বোনেরা মায়েরা আছে আমার মতো, আজ এখন পর্যন্ত তারা খুঁজে বেড়াচ্ছে তাদের বাবাকে, নয়তো ভাইকে, নয়তো তার ছেলেকে। আমি এতিম হয়ে গিয়েছি কিনা আমি তা জানি না, আমি জানতে চাই। আর যদি আমাকে এতিম করে ফেলা হয় আমি এটা মানতে পারবো না, এত সহজে আমি মানতে পারবো না, আমি মানি না। গুম খুনের শিকার ব্যক্তিদের ছবির পাশে মশাল প্রজ্বলন করেন আয়োজকরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।